ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে ভোটাভুটি বড় হার দেখলেও অনাস্থা ভোটে টিকে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে বিশ্লেষকরা বলছেন, এই যাত্রায় রক্ষা পেলেও সামনের পথটা এখনও তার জন্য অমসৃণ হয়ে গেছে, যাতে গণভোট এবং নতুন নির্বাচনের সম্ভাবনাও উকি দিচ্ছে। তাই লেবার সহ বিরোধীদের সাথে সমঝোতাকেই গুরুত্ব দিচ্ছে থেরেসা মে। ব্রেক্সিট চুক্তি হাউস অব কমন্সে প্রত্যাখ্যাত হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা ভোটে জয় পেলেন থেরেসা মে। আস্থা ভোটে টিকে যাওয়ার পর থেরেসা জানান, গণভোটের ফল অনুযায়ী ইউ থেকে বেরিয়ে যেতে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণে কাজ করে যাবেন। আর্টিকেল 50 পরিবর্ধনের এখতিয়ার যুক্তরাজ্যের হাতে নেই। আমাদের পরিকল্পনা অনুযায়ী 29 মার্চই ব্রেক্সিট কার্যকর হবে। তবে যদি স্পষ্ট হওয়া যায় যে নতুন পরিকল্পনার আলোকে ব্রেক্সিট চুক্তিকে আরও এগিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে ইউ চাইলে এতে পরিবর্তন আনতে পারবে। বিশ্লেষকরা বলছেন, থেরেসা মের সামনে এখন 4টি পথ খোলা। চুক্তিহীন ব্রেক্সিটের ক্ষেত্রে ইউর সঙ্গে দেন দরবার করে ব্রিটেনের সুবিধামতো কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর হতে হবে। বিলম্বিত ব্রেক্সিটে আর্টিকেল 50 পরিবর্তিত করতে ইউকে অনুরোধ জানাতে পারবেন। 22 সপ্তাহের মাথায় হতে পারে গণভোট, আর 2/3 এমপির সমর্থন নিয়ে হতে পারে নতুন নির্বাচন। পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন থেরেসা মে। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, লিবডেম ও প্লেড সাইমরু নেতাদের সাথে সাক্ষাৎ করলেও লেবার নেতা জেরেমির সাথে দেখা হয়নি তার। বিরোধী দল বিশেষ করে লেবারের সাথে সমঝোতাই এখন বড় বিষয়। তাকে তারা কতটা সমর্থন দেবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। অবশ্য লেবার পার্টি সাফ জানিয়ে দিয়েছে, কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকরে তারা সমর্থন দেবে না। আগামী সোমবারের মধ্যেই নতুন ব্রেক্সিট পরিকল্পনা উত্থাপন করতে হবে থেরেসা মেকে। শাকিল মাহমুদ, চ্যানেল 24।